এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন আপনাদের নামটা কিন্তু সেভ হয়ে যাবে সো আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম আমাদের নামটা সেভ হয়েছে কিনা আমরা এখান থেকে জাস্ট ব্যাক যাব এবং আমাদের প্রোফাইলে যাব সো প্রোফাইলে আসার পরে আমরা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নামটা সেভ হয়ে গেছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো আপনাদের ফেসবুক আইডির স্টাইলিশ নামটি দেওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অর্থাৎ একটা ভিপিএন ডাউনলোড করতে হবে সো এই জন্য আমরা স্টোরে আসবো প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ বার পাবো এখানে আমরা টাচ বিভেন লেখে সার্চ করবো টাচ বিভেন লেখে সার্চ করার পরে এখানে যে বিভেনটা পেয়ে যাবেন এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখান থেকে ওপেন করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি জাস্ট ডাইরেক্টলি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে যে অপশনটা সিলেক্ট করে নিতে হবে এখানে আপনারা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাপান কান্ট্রি আমলকে যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ এখান থেকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন অটোমেটিক কানেক্ট হওয়া শুরু হয়ে যাবে জাস্ট ভিপিএনটা কানেক্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো চলে আসার পর আমরা যেই আইডিটাতে নাম চেঞ্জ করবো অর্থাৎ স্টাইলিশ নাম দিবো সেই আইডিটা কিন্তু অবশ্যই ফেসবুক লাইটে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে কারণ আপনারা জানেন ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে কিন্তু কোনো কিছু কপি করে পেস্ট করে বসানো যায় না বিশেষ করে নামের ক্ষেত্রে সো আমরা এইখান থেকে সেটিংস অপশনে চলে আসবো সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান সেই অপশানটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাবেন যে নাম অপশন নাম এডিট অপশানে ক্লিক দিলে আপনাদের সামনে কিন্তু এরকম বক্স দেওয়া হবে নাম চেঞ্জ করার জন্য নাম থেকে সেই সবগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পর আমার ডেসক্রিপশন বক্সে আপনারা সিম্বল পেয়ে যাবেন দুইটা সিম্বল পেয়ে যাবেন এই দুইটা সিম্বল আপনারা সেইখান থেকে কপি করে নেবেন আমি আমার নোটপ্যাডে লিখে রাখছিলাম অর্থাৎ পেস্ট করে রাখছিলাম সেইখান থেকে কপি করে নিচ্ছি সো এই সিম্বলগুলো আপনারা ডিসক্রিপশন থেকে কীভাবে কপি করবে সো বক্সে আপনারা একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখলে আপনার ডিসক্রিপশন বক্স থেকে যে কোনো কিছু খুব সহজে কপি করে নিতে পারবেন সো কপি করা হয়ে গেলে আপনারা জাস্ট প্রথম বক্সে এই সিম্বলটা পেস্ট করে দেবেন এবং দ্বিতীয় যে বক্সটা আছে সেই বক্সটাতে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের যেই নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন সবগুলো কিন্তু বড়ো হাতে দিয়ে দেবেন সো জাস্ট স্টাইলিশ করার ক্ষেত্রে এখানে বড়ো হাতে দিয়ে দেবেন এবং এইখান থেকে আবারও আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি নোটপ্যাডে চলে আসলাম এবং দ্বিতীয় সম্বলটা আমি কপি করে নিলাম সো দ্বিতীয় সম্বলটা এখান থেকে কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম সো আপনারা এভাবে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর থেকে এখানে আপনারা জাস্ট রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন সো রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাবেন যে আমাদের নাম চেঞ্জের কিন্তু অটোমেটিক পারমিশনটা চলে এসেছে সো প্রথমে যেই আপনাদের বক্সটা দেখাবে এটা কিন্তু একটু উল্টা থাকতে পারে আপনারা দ্বিতীয় বক্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ফেসবুক আইড্রে এখানে পাসওয়ার্ড দেবেন সো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন আপনাদের নামটা কিন্তু সেভ হয়ে যাবে সো আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম আমাদের নামটা সেভ হয়েছে কি না আমরা এখান থেকে জাস্ট ব্যাক যাব এবং আমাদের প্রোফাইলে যাব সো প্রোফাইলে আসার পরে আমরা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নামটা সেভ হয়ে গেছে সো জাস্ট কিন্তু একটা মিনিটও লাগেনি আমাদের এই নামটা চেঞ্জ করার জন্য খুব সহজে কিন্তু আমরা নামটা চেঞ্জ করতে পেরেছি তো খুব সহজে কিন্তু আপনারা আপনাদের আইডিতে স্টাইলিশ নামটা সেট করতে পারবেন সো ভিডিওটা যদি একটু উপকারে আসে থাকে অবশ্যই আমি আবারও আবারও বলবো ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনও ভুলবেন না তো এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকটি বেজে দেবেন সো চলো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ